আগের পর্বে আপনারা যা দেখেছেন, তারানাথের বাবা আদিনাথ চক্রবর্তী সরসী চাটুর্যের বৈঠকখানায় তার বন্ধুদের তার ছোটবেলায় ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনার কথা বলছেন। ছোটবেলায় তাদের বাড়িতে অমর জীবন বলে একজন পাগলাটে ধরনের লোক এসেছিল। লোকটি তাদের বাড়িতে এক রাত থাকতে চাওয়ায় আদিনাথের বাবা তাকে থাকতে দেন। সেই লোকটি নাকি স্বপ্নে অনেক কিছু দেখতে পায়। অল্প বয়সে বাড়ি ছেড়ে চলে যাওয়া আদিনাথের ছোট কাকা কেদারনাথ চক্রবর্তীর খোঁজ পায় অমরজীবন স্বপ্নে। এরপর আদিনাথের ঠাকুরমাকে তার অলৌকিক ক্ষমতার দ্বারা ছোট ছেলে কেদারনাথকে দেখান। তারপর বহু পুরনো এক কৃষ্ণমূর্তি, যা অনেক পুরুষ আগে তাদের বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল, সেই মূর্তির খোঁজ অমরজীবন আদিনাথের বাবা রামনাথ চক্রবর্তীকে দিয়ে যান। কিন্তু সেই লোকটা যাওয়ার আগে বাবাকে বলে গেলেন, তবে যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে যাই, আপনাদের বংশ খুব পবিত্র এবং ঈশ্বরের আশীর্বাদ পুত। এক পুরুষ বাদ দিয়ে এই বংশে একজন করে সাধক জন্মগ্রহণ করবে। আপনার ভাই তো ইতিমধ্যেই সন্ন্যাসী হয়ে গিয়েছেন, এর পরের পুরুষ নয়। এখন যারা ছোট আছে এরা, এদের মধ্যে কারোর সন্তান অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মাবে। সংসারে থেকেও এরা কিন্তু সংসারী হবে না, আপনি তার জন্ম বৃদ্ধ বয়সে দেখে যেতে পারবেন। কি করে বুঝব সে কে? তার জন্মের সময় আকাশে এক আশ্চর্য নীল উল্কাপাত হবে, নীল রঙের আলোয় ভরে যাবে চারিদিক। এখন অবশ্য তা অনেক দেরি আছে, কিন্তু মনে রাখবেন কথাটা। আচ্ছা, এখন তবে আমি চলি। উঠোন পেরিয়ে সদর দরজা পেরিয়ে সে চলে গেল। এরপর দেখতে দেখতে সেই দিন এগিয়ে এলো, মানে 15ই ফাল্গুন। 15ই ফাল্গুন সকাল থেকেই সবাই ঠাকুমার দিকে সতর্ক নজর রেখে বসে রইল। তার ভবিষ্যৎবাণী কিন্তু তাকে কেউ জানায়নি। ঠাকুমা ওই দিন ঘুম থেকে উঠে স্নান সেরে বাগানে ঘুরে ঘুরে ঠাকুর পূজার জন্য ফুল তুললেন, তারপরে পুজোয় বসলেন। পুজো হয়ে গেল, উপুর হয়ে গৃহদেবতাকে প্রণাম করলেন এবং আর উঠলেন না। প্রণামরত অবস্থায় তার মৃত্যু হল। এই হলো গিয়ে বাবার বলা কাহিনী। বর্ষণ মুখর রাত্রিতে সরসী চাটুর্যের বৈঠকখানার করিকাঠে ঝুলন্ত লণ্ঠনটা বাতাসে নড়ে চড়ে উঠছে। একটানা মন দিয়ে এই গল্প শোনার পর সকলে চুপ করে বসে রয়েছে। এই অবস্থায় সরসী চাটুর্য বললেন, আপনার ঠাকুমার ওই ভবিষ্যৎবাণীটা, হ্যাঁ, আমি খুব একটা আশ্চর্যের মনে করতে পারছি না। হ্যাঁ, কথাটা হয়তো আপনাদেরই বাড়ির কেউ মুখ ফসকে তাকে বলে ফেলায় তিনি মনের দিক থেকে কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন, এবং ওই 15ই ফাল্গুন তিনি অতিরিক্ত দুর্বল হওয়ার ফলে গত হন। হ্যাঁ, কিন্তু ওই হারিয়ে যাওয়া বিষ্ণু মূর্তি খুঁজে পাওয়ার ব্যাপারটা ব্যাখ্যা করা একটু কঠিন। আর তাছাড়া সব কিছুরই যে ব্যাখ্যা থাকতেই হবে, তার কি কোনো মানে আছে নাকি? হ্যাঁ, উঠবার আগে আমার কাহিনীর শেষটা বলি। যে লোকটি বিষ্ণুমূর্তি খুঁজে দিয়ে গিয়েছিল তার তৃতীয় ভবিষ্যৎবাণীটিও যে সত্যি তা আমরা বুঝতে পেরেছিলাম অনেক পরে, বহুদিন পরে। তখন ছোটবেলার এই কাহিনী প্রায় ভুলেই গেছি। আমার তৃতীয় ছেলের জন্মের সময় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক নীল উল্কাপাত হয়। এ দৃশ্য তাই প্রথম দেখতে পায়। তার চিৎকারে আমরা সকলে বাড়ির উঠোনে এসে দাঁড়াই, আর এরপরই জন্ম হয় আমার তৃতীয় ছেলে তারানাথের। মানে আপনার জন্মের সময় সত্যি সত্যি সেই নীল উল্কাপাত আকাশে দেখা গিয়েছিল? এমনটাই তো শুনেছি। অল্প বয়সে বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলাম, মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, তবে সে খুবই কম। ওই ভবঘুরেমির সময়টা আমার যে কি সুন্দর কেটেছে তাহার কি বলবো। কোনো পিছুটান নেই,
দায় দায়িত্ব নেই শুধু এই পৃথিবীর বুকে খোলা মনে ঘুরে বেড়ানো, কিন্তু এ কাজ অত সহজ নয়, আর এর জন্য মনে ভীষণ পরিমাণ সাহসের প্রয়োজন। কত অদ্ভুত ধরনের লোক দেখেছি, কত সময় অসুখ করেছে, গাছতলায় শুয়ে বসে কষ্ট পেয়েছি, জলতেষ্টায় বুক ফেটে গিয়েছে, কিন্তু জল দেওয়ার কেউ ছিল না। মরেও যেতে পারতাম, তবু কখনো ভয় হয়নি। মৃত্যুকে কোনোদিন সাধারণ মানুষের চোখে দেখিনি। ওসব দর্শনের কথা থাক, আপনার ওই ভবঘুরে জীবনের গল্পের কথা বলুন না। বলবো, বেশ, তবে বলছি শোনো। আগেই বলে রাখি, এই যে কাহিনী বললাম, এই কাহিনী যখন বাবা সরস্বী চাটুর্যের আড্ডাখানায় বলছেন, তখন কিন্তু আমি বাড়ি ছেড়ে অনেক দূরে। এ কাহিনী তখনও আমার জানা নেই। বাঁকুড়ার ইন্দাস অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি, সারাদিন মাঠে ঘাটে ঘুরি, রাতে যেখানে হোক আশ্রয় নেই। সেদিন বিকেল থেকেই আকাশে মেঘের ঘন ঘটা। সেদিন আর বেশি পথ না হেঁটে আলো থাকতে থাকতেই একটা ছোট্ট গ্রামের সীমানায় এক শিব মন্দিরের চাতালে আশ্রয় নিয়েছি। গায়ে উরুনি, পায়ে খরম, এক পৈতেধারী বুড়ো মতো লোক দেখি সিঁড়ি দিয়ে নেমে কোথায় যাচ্ছেন। মনে হলো এখানকার পূজারি। এগিয়ে গিয়ে বললাম, আগে এখানে রাত্রিটা একটু থাকা যাবে? লোকটি বেশ কিছুক্ষণ আমাকে আপাদ মস্তক দেখার পর বললেন, থাকতে ইচ্ছে হলে থাকো, আমাকে জিজ্ঞাসা করার কি প্রয়োজন? না, ভাবলাম আপনি হয়তো এই মন্দিরের পুরোহিত, কাজেই আপনার অনুমতি নেওয়াটা উচিত, তাই আর কি। কিচ্ছু দরকার নেই, আমি এখানকার পুরোহিত বটে, তবে নাট মন্দিরে যে কেউই আশ্রয় নিতে পারে। হ্যাঁ, এখানে অতিথিশালা নেই, আর খাবার দেওয়ার লোকও নেই, থাকার মধ্যে ওই নাট মন্দির, থাকতে চাইলে থাকো। সে তো তারপর চলে গেল। আমার কাছে সম্বল বলতে ছিল একটা ছোলা, তার মধ্যে একখানা ঘটি, গায়ে দেওয়ার চাদর, একখানা রুদ্রডামরের পুঁথি, কয়েকটা বাবলা ডালের দাঁতন কাঠি, আর একটা বারো আনা পয়সা। এর বেশি কিছু প্রয়োজনও বোধ করিনি কখনো। পঞ্চমুণ্ডির আসনে বসা এক হিন্দিবাসী সাধু শিক্ষা দিয়েছিলেন আগামীকালের জন্য কোনো সঞ্চয় না করতে। তার উপদেশ মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম। যাকে সেসব কথা, আসল কথায় আসি। সেবার নাট মন্দিরের বাইরে থেকে দেখি আকাশে মেঘ আচ্ছন্ন হয়ে আসছে। ঝোলাসহ মন্দিরের উপর উঠে একখানা থামের উপর গুছিয়ে বসলাম। আমি হেলান দিয়ে পা ছড়িয়ে আরাম করে বসে আছি, হঠাৎ মন্দিরের চাতালের উপর কিছু একটা নড়াচড়ার শব্দ পেলাম। সন্ধে ঘনিয়ে এসেছে, অন্ধকারে সেরকম ভাবে কিছু দেখাও যাচ্ছে না, কিন্তু কোনো কিছু নড়লে তা আন্দাজ করা যায় বটে। ভালো করে তাকিয়ে দেখি কেউ একজন শুয়ে আছে সেখানে। শুয়ে থাকা অবস্থায় সে পাশ ফেরায় নড়াচড়াটা আমার চোখে পড়েছে। হেঁকে বললাম, কে কে ওইখানে? সেই লোকটি বলল, আমি। আমি কে? এই পৃথিবীতে তো সবাই আমি যাত্রী, নাকি? সংসারে সবাই যাত্রী, সবাই কোথাও না কোথাও চলেছে। ভাবলাম, বাপরে, এ যে গুরুমশাইয়ের মতন কথা বলে। তবে তার কণ্ঠস্বর মৃদু, ভদ্র এবং মার্জিত। পথ চলতি লোকের কথা বলার ভঙ্গি সাধারণত এমন মার্জিত হয় না। একটু কৌতূহল হওয়ায় বললাম, এসো, এইদিকে এসে বসো।
এরপর লোকটি উঠে এসে বসল আমার সামনে। আলো নেই তাই তাকে পরিষ্কার দেখতে পেলাম না, কিন্তু আন্দাজে বুঝতে পারলাম তার বয়স ওই 40 কি 45 হবে। এই বয়সে একটি লোককে তুমি বলাটা আমার উচিত নয়। লোকটির পরনে খাটো ধুতি আর হাফ হাতা শার্ট, সাধারণ দরিদ্র পথিক, কিন্তু তার আচরণে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা সমীহ আদায় করে। বললাম, কিছু মনে করবেন না, অন্ধকারে ভালো দেখতে পাইনি তাই তুমি বলে ফেলেছি। তাতে কি হয়েছে, জগতে সকলেই সকলের বন্ধু, আর বন্ধুকে তুমি বলাই যায়। তা কোথায় যাবেন, আর আসছেনই বা কোত্থেকে? এবার বেশ মজার ব্যাপার হলো, মানুষটি আমাকে তুমি বলে সম্বোধন করতে লাগলো, কিন্তু তার অনুমতি পাওয়া সত্ত্বেও আমি তাকে তুমি বলতে আর কিছুতেই পারলাম না। লোকটি বললেন, কোথাও যাচ্ছি না, তোমারই মতো পথে পথে ঘুরে বেড়াতে ভালোই লাগে, যেখানে খুশি থেমে যায় এই আর কি। ও, তার মানে আমারই মতো। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমি কি রকম? ও জানা যায়, আমি বুঝতে পারি। বয়স তখন আমার অল্প হলেও তার মধ্যে অনেক সাধক এবং অদ্ভুত কর্মতান্ত্রিকের সঙ্গে মিশেছি, তাদের অদ্ভুত ক্রিয়াকলাপও দেখেছি। ভাবলাম, হে আর আমাকে নতুন কি ভরম দেখাবে। বললাম, কি করে বোঝেন, কাক চরিত্র বা লক্ষণ শাস্ত্র চর্চা করেন নাকি? না, বুঝি এইভাবে যে মন একটাই, তোমার আমার যদু কিংবা মধুর, পৃথিবীর সব প্রাণীরই একই, শুধু মায়ার আবরণে আলাদা আলাদা দেখায়। পর্দা টাঙিয়ে দিলে ওপারে কি আছে তা দেখা যায় না, আবার পর্দা সরিয়ে দিলে সব স্পষ্ট দেখা যায়। ওই মায়া পর্দা সরিয়ে দিলে সবই এক, তখন আর কারোর মনের কথা জানতে অসুবিধা হয় না। আপনি তো বিশিষ্ট অদ্বৈতবাদের কথা বলছেন, এ দর্শন শিক্ষা করেছেন কোথায়? আমার বাবার কাছ থেকে। ও, আপনি তাহলে পণ্ডিতের সন্তান। তিনি চুপ করে রইলেন। ভাবলাম, কোনো কারণে হয়তো তিনি তার পরিবারের কথা আলোচনা করতে চান না, এক্ষেত্রে কথা না বাড়ানোই ভদ্রতা। ঠিক সেই সময় ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা দিয়ে ঝড় এসে পড়ল। ঝড়ের মুখে পাক খেতে খেতে দুটো শালিক নাট মন্দিরের কড়িকাঠের উপর আশ্রয় নিল। এবার আমি বললাম, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম অমর, অমর জীবন। বাড়ি কোথায়? এই জেলাতেই বুঝি। অমর জীবন কোনো কথা বললেন না, চুপ করে বসে রইলেন। দেখে বুঝলাম তিনি নিজের ব্যাপারে কোনো কথা বলতেই আগ্রহী নন। অন্য প্রসঙ্গে যাওয়ার জন্য বললাম, আশ্রয় তো যা হোক পাওয়া গেল, কিন্তু খাওয়াটা বোধহয় জুটবে না। না না, তা কেন, ঝড়টা থামুক, খাবারের ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। কিন্তু তা হবে কি করে, কাছাকাছি তো কোনো দোকানপাটও দেখছি না। গ্রামে হয়তো আছে, কিন্তু তারা এই ঝড়বাদলে কি আর দোকান খুলে রাখবে? রাত্রেবেলায় তুমি কি খাও, ভাত নাকি রুটি? আমি ঠিক সন্ন্যাসী না হলেও পথে ঘুরছি অনেকদিনই, সব কিছুরই অভ্যেস আছে। বেশ বেশ ভালো, খাবার এসে যাবে। অন্ধকারে অমরের মুখ চোখ ভালো করে দেখতে পাচ্ছি না। ভাবলাম, লোকটা পাগল, নয়তো কোথায় খাবার? এইসব ভাবছি এমন সময় অমর জীবন বললেন, কালকে আমি এখানেই ছিলাম, স্বপ্নে দেখলাম আজ তুমি আসছো, তাই একটা দিন বেশি থেকে গেলাম, এমনিতেই আমি দুরাত্রি কোথাও থাকি না। এবার ভাবলাম, এ নিশ্চয়ই পাগল, গতকাল রাত্রিরে স্বপ্ন দেখেছে, আজ নাকি আমি এখানে আসব, বদ্ধ পাগল ছাড়া আর কি বলো দেখি।
আমি বললাম, আপনি জানতেন যে আমি এখানে আসব? হ্যাঁ, স্বপ্নে দেখেছেন। স্বপ্ন দেখতে হলে আমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে সেখানে রাত্রিরে থাকতে হয়। মনে মনে ভাবলাম, বেচারা, এমনিতে লোকটা ভালো, ভদ্র, কথাবার্তায় মিষ্টতা আছে, দোষের মধ্যে কেবল পাগল। এরপরই অমর জীবন হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, তুমি বাড়ি চলে যাও। তার মানে বাড়ি যাব কেন? ভবঘুরে জীবন ত্যাগ করে সংসারে ফিরে যেতে বলছি না, সে যখন সময় হবে তখন নয় যাবে। তোমার নিজের ভালোর জন্য বলছি, কয়েকটা দিনের জন্য তুমি বাড়ি ফিরে যাও। হ্যাঁ, কিন্তু কেন? মনে করো না আমি তোমার বন্ধু, আমি অনুরোধ করছি তাই তুমি যাচ্ছ। তার কথাগুলো একটু কেমন কেমন, কিন্তু গলার স্বরে একটা ব্যক্তিত্বপূর্ণ দৃঢ়তা আছে। তার কথা মনোপুত না হলেও অকস্মাৎ উড়িয়ে দেওয়া যায় না। তখনকার মতো তাকে শান্ত করার জন্য বললাম, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে খন, তা বিড়ি চলে? সব চলে। তাকে একটা বিড়ি দিয়ে নিজে একটা বিড়ি নিলাম। বাতাসের দাপটে চার পাঁচটা কাঠি নষ্ট করেও ধরাতে পারছিলাম না। অমর হাত বাড়িয়ে বললেন, আমাকে দাও দেখি। তারপর দেশলাইটা হাতে নিয়ে অদৃশ্য কার দিকে যেন ধমক লাগালেন। আরে একটু থামো তো দেখি বাপু, একটা বিড়ি ধরাতে কি একটা গোটা দেশলাইয়ের বাক্স খরচ করতে হবে নাকি? কাকতালীয় কিনা জানি না, কিন্তু হাওয়ার দাপট বেশ কয়েক মুহূর্তের জন্য যেন কমে গেল পুরোপুরি। ঝড় চলতে চলতে এরকম একবার একবার বাতাস কমে গেলেও এইভাবে পুরোপুরি বাতাসহীন হয়ে যায় না পরিবেশ। ব্যাপারটা আমার মনে রেখাপাত করল। দেশলাই ফেরত দিয়ে অমর বললেন, সব কিছুর ব্যাখ্যা চাইতে নেই, ব্যাখ্যা হয়ও না, তার চেয়ে সরল বিশ্বাস অনুযায়ী কাজ করাই ভালো, আদেশ পেলে পালন করা ভালো। আদেশ কে পাঠায়? তা জানলে তো সব সমস্যার সমাধান মিটেই যেত। আপনার কাছে আদেশ পৌঁছয় কেন, আপনি কে? বিড়িটা ভালো, খুব নরমও না আবার খুব কড়াও না, বেশ মিঠে করা ধরনের। কোত্থেকে কিনেছো? খাওয়ার পরেও কিন্তু আমাকে একটা দিও। ঝড় থেমে গিয়ে এবার বৃষ্টি নামল। চলল বেশ কিছুক্ষণ। বৃষ্টি যখন থামল তখন পাড়া গাঁয়ের হিসেবে বেশ রাত। দেখি পথে জমা জলে ছপ ছপ করে হেঁটে কেউ একজন এসে নাট মন্দিরের সামনে হাজির হয়ে ডাক দিল, ঠাকুরমশাই। ও ঠাকুরমশাই, এই যে আমি এখানে, দাও। কাছে আসার পর দেখলাম লোকটির হাতে একটা বড় শালপাতার ঠোঙা, সেটা অমরের দিকে দিতে দিতে আমাকে দেখে বলল, আর এক মূর্তি এইচে দেখছি, তা হয়ে যাবে ক্ষণ, দাঁড়াও জল দিয়ে যাই, নতুন লোক জল আনতে গিয়ে কোথায় আছাড় খাবে। মন্দিরের চাতালে রাখা একটা মাটির কলসি নিয়ে লোকটা অন্ধকারে কোথায় চলে গেল। অমর বললেন, কি খাবারের ব্যবস্থা হয়ে যাবে বলেছিলাম তো, হয়ে গেল তো, কিন্তু এর মধ্যে কোনো অলৌকিক ব্যাপার নেই, এ লোকটি অতিথি আপ্যায়ন করতে খুবই ভালোবাসে, গতকালকেও আমাকে খাবার দিয়ে গিয়েছিল, আমি আজও তাকে খাবার দেওয়ার কথা বলে রেখেছিলাম। এরপর সেই লোকটি মাটির কলসিটা করে জল এনে দিয়ে সেখান থেকে চলে গেল। অমর আবার আমাকে বললেন, এই বেলায় মোমবাতির আলো রয়েছে, চলো খেয়ে নেওয়া যাক। অমর খুবই অল্প পরিমাণ খায়, মাত্র চারখানা লুচি খেয়ে বাকিটা আমার দিকে এগিয়ে দিল। সেই সময় পথ হেঁটে আমার ভীষণ খিদেও পেয়েছিল, তাই যা ছিল সহবি প্রায় খেয়ে নিলাম।
তারপর এক সময় মোমবাতি নিভে গেল। অমর বললেন, এইবার এসো গল্প করি, অন্ধকারে গল্প করার মজাটাই আলাদা। এরপর সারা রাত ধরে অমর বিভিন্ন গল্প বলতে লাগলেন। এই অমর জীবন আমাকে বললেন, তোমার ছোট ঠাকুরদা গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন না? অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু সে তো উনি এখনো বেঁচে আছেন। কিন্তু আপনি কিভাবে সে কথা? আজ থাক, আর বেশি কথা বলবো না। এমনিতে রাত 3টার কাছাকাছি বেজে গেছে, তুমি ঘুমাও। আর হ্যাঁ, বাড়ি চলে যেও কিন্তু কালকেই। আপনিও চলুন না আমার সঙ্গে। না, এবার না, তবে এর পরেও তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। এরপর কোথা থেকে আমার চোখে এক রাশ ঘুম জড়িয়ে এলো, আমি আর তাকাতেই পারছিলাম না। অবশেষে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন রোদ্দুর উঠে গিয়েছে। উঠে এপাশ ওপাশ দেখি, কিন্তু অমর জীবন কোথাও নেই। যাই হোক, অমর জীবন লোকটিকে আমার খুবই অদ্ভুত লেগেছিল। তার কথা অমান্য করতে মন চাইল না, তাই সেই দিনই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এরপর বাড়ি ফিরে দুপুরবেলা খেতে বসেছি বাবা আর আমি। খেতে খেতে বাবা আমাকে বললেন, এই কত পরশু সরস্বতী চাটুজ্যের আড্ডায় তোমার কথা হচ্ছিল, আমার যে এরকম একটা বাড়ি পালানো হার জ্বালানো ছেলে হবে সে কথা অনেকদিন আগেই একজন বলেছিলেন। কে বলেছিলেন, কোনো জ্যোতিষী? না 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 না, এমনি একজন ভব ঘুরে পথিক। আমার ছোটবেলায় তিনি একদিন আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তার নাম কি ছিল? অমর, অমর জীবন। অমর জীবন? হ্যাঁ, তো চমকে উঠলে কেন? না, কিছু না। এরপর খেয়ে উঠে গড়গড়ায় তামাক খেতে খেতে বাবা তার গল্পের কথা বলতে শুরু করলেন। সেই লোকটার স্বপ্ন দেখার কথা, বাড়ির বিষ্ণুমূর্তি উদ্ধারের কথা, বাবার ঠাকুমার মৃত্যুর দিনক্ষণ বলে দেওয়ার কথা। তার মানে যে লোকটা আপনার বাবার ছেলেবেলায় আপনাদের বাড়ি এসেছিল তাকেই আপনি দেখেছেন? হ্যাঁ, ঠিক তাই। আর এই ব্যাপারটার সবচেয়ে বিচিত্র দিক কোনটা জানো? যে লোককে 40 বছর আগে বাবা 45 বছরের দেখেছিলেন, তাকে এতকাল পরে আমিও সেই বয়সেই দেখলাম। কি করে? কি বলছেন কি তারানাথ, এও কি সম্ভব নাকি? বিভূতি কি বলছে বুঝতে পারছো? লোকটার বয়সই বাড়েনি। হ্যাঁ, অবাক কাণ্ড তো। না না, মানে 40-45। ব্যাপারটা কি একটু খোলসা করে বলো তো। সে কে, সে কি, সে কেন আমি জানি না। তবে বাড়ি ফেরার পরদিন আমি বুঝলাম কেন অমর জীবন আমাকে বাড়ি চলে আসতে বলেছিলেন। পরের দিন থেকে আমার এলো প্রবল জ্বর, প্রায় 1.5 মাস ভুগে তারপর সেরে উঠলাম। পথে ঘাটে থাকলে যে আমার প্রাণ সংশয় হতো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে যাত্রায় অমর জীবনই আমাকে প্রাণে বাঁচিয়েছিলেন। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।